প্রবাদ সম্পর্কে বলা যেতে পারে, আ উইজডম অফ মেনি অ্যান্ড দ্য উইট অফ ওয়ান। আমাদের মানুষ জাতির প্রাত্যহিক জীবনের নানা রকমের অভিজ্ঞতা যদি আমাদের কোনো একটি লোক সাহিত্যের মধ্যে ধরা হয়ে থাকে, বলা যেতে পারে লোক অঙ্গের মধ্যে যদি কোথাও ধরা রাখা যায়, সেটিরই নাম হলো প্রবাদ। বাংলা তথা বিশ্ব লোক সাহিত্য তথা লোক সংস্কৃতির একটি অংশ কিন্তু এই প্রবাদ। কারণ প্রবাদের সঙ্গে জড়িয়ে রয়েছে মানব জাতির বিস্তীর্ণ অভিজ্ঞতার ছবি। আজকে সাহিত্যের পথের নতুন পর্বে আমরা জেনে নেব প্রবাদ সম্পর্কে কিছু কথা। এর আগে আমি ছড়া এবং ধাঁধা এই বিষয়েও দুটি আলাদা আলাদা ভিডিও করেছিলাম। সেই দুটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এই সিরিজটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই ওই আগের দুটি ভিডিও দেখে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি যে প্রবাদের পরে আমরা লোক গান, তার সঙ্গে গীতিকা বা লোককথা ইত্যাদি নিয়েও আরো নতুন আলোচনা আনতে চলেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আগেই বলে দিলাম, প্রবাদ। আমি আগেই বললাম যে একটি জাতির তাদের নিজস্ব প্রতিভা, তাদের বৈদগ্ধ, তাদের অভিজ্ঞতা সমস্ত কিছু মূর্তিমন্ত হয়ে ওঠে এই প্রবাদেরই মাধ্যমে। কিন্তু প্রবাদের কোনো নির্দিষ্ট যদি সংজ্ঞার কথা বলি সেটি সম্ভবত দেওয়া সম্ভব নয়। অনেক জায়গায় বিশেষ করে ইউরোপে স্পেনে একটি সংজ্ঞা প্রবাদ সম্পর্কে দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে এ প্রোভার্ব ইজ আ শর্ট সেন্টেন্স বেসড অন লং এক্সপিরিয়েন্স। মূলত ওই যে প্রবাদ, মানে যেটাকে বাংলায় বলা হয়ে থাকে প্রবাদ, এই যে প্রবাদ এই বিষয়টি মানুষের একটি দীর্ঘ অভিজ্ঞতার ফল। কিন্তু অনেকে বলছেন এই জাতীয় সংজ্ঞাও সঠিক নয়, কারণ মানুষের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করি, অনেক কিছুর উপলব্ধি করি, সেগুলো কিন্তু সমস্ত ক্ষেত্রেই প্রবাদ হতে পারে না। তার মধ্যে অনেক কিছুই লোক উক্তি হতে পারে, যার মধ্যে বিশেষ অর্থে যে জিনিসটির অভাব থাকে তা হচ্ছে তির্যক দৃষ্টিভঙ্গি বা ব্যঙ্গ করা। এই যে বিষয়টি, এই যে বৈশিষ্ট্যটি, এটি যদি না থাকে তাহলে একটি যথার্থ প্রবাদ কোনো অংশেই গড়ে উঠতে পারে না। তাহলে প্রবাদের সংজ্ঞা কি? প্রবাদের আমি যেটা আগেই বললাম ঠিক মতো সংজ্ঞা দেওয়া যায় না, তবে প্রবাদ সম্পর্কে এক কথায় বলতে গেলে যেটি বলা যেতে পারে যে মানুষের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল তো নিঃসন্দেহে প্রবাদ, কিন্তু সেই প্রবাদের মধ্যে সেই অভিজ্ঞতাকে একটু তির্যক ভাবে, একটু ব্যঙ্গময় পরিস্থিতির মাধ্যমে যখন মানুষ সেটিকে আমাদের সামনে তুলে ধরে বা মানব জাতির সামনে রেখে দিয়ে যায়, সেটিকেই এক কথায় প্রবাদ বলা হতে পারে। প্রবাদ সম্পর্কে কতগুলি গুণের কথা বলা হয়েছে। প্রচুর আলোচক পণ্ডিত, পাশ্চাত্য পণ্ডিত, তারা বিশেষ করে সাধারণ ছয়টি গুণের কথা বলেছেন। প্রবাদের মধ্যে নাকি ওই ছয়টি গুণ থাকা আবশ্যক। কি কি সেই গুণ? গুণগুলি হচ্ছে সরলতা, সাধারণ গুণ, অলংকার, প্রাচীনতা এবং সত্যতা আর সংক্ষিপ্ততা। এই কটি গুণ থাকলে সত্যি কথা বলতে কি একটি আদর্শ প্রবাদ নিঃসন্দেহে গড়ে উঠতে পারে। এছাড়াও ওই পাশ্চাত্য গবেষক যারা, তারা আরো কতগুলি কথা বলেছেন। বলেছেন এটি অর্থাৎ প্রবাদ সাধারণ হইতে রূপক অলংকারে ব্যবহার হইবে, ইহা প্রাচীন বা অতীত জীবন বিষয়ক হইবে এবং সর্বশেষে ইহার মধ্যে সত্যতা এই বিষয়টি থাকতেই হবে। এই বিষয়গুলি যদি একত্রিত করা যায় তাহলে একটি নাকি প্রবাদ গড়ে ওঠে, একটি বা প্রবাদের এগুলিকে আমরা বৈশিষ্ট্য বলতেই পারি। এছাড়া একটি যদি বহিরাঙ্গিক কাঠামোর কথা বলি প্রবাদের, সেগুলি যদি আমরা আলোচনা করি তাহলে দেখবো সেখানেও কতগুলি গুণের কথা বলা হচ্ছে। এগুলি সচরাচর খুব সংক্ষিপ্ত অথচ গভীর ব্যঞ্জনাময় হবে এবং দেখা যাচ্ছে অনেক সময় দুটি চরণের মধ্যে একটি ছড়াসুলভ দ্রুত ছন্দ ঝংকার থাকবে। আর আপাত দৃষ্টিতে বহু সময় প্রবাদ শ্লথ রুচির দোতক হলেও এর মধ্যে যে সরসতা এবং বাক বৈদগ্ধ হামেশাই দেখা যায় সেটার গুরুত্ব ওই রুচি শ্লথের চেয়ে অনেক বেশি হবে।
ওটিকে সাধারণভাবে গ্রামীণ সারল্য বলা যেতে পারে। এতগুলি বৈশিষ্ট্য আলোচনা করার পরেও একটি প্রধান বৈশিষ্ট্য কিন্তু থেকেই যায়, সেটি কি? সেটি হচ্ছে তির্যকতা। যে কোনো প্রবাদ বা প্রবচন এবং লোক উক্তি, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে যে বিষয়টি পার্থক্য নির্ণয় করে দেয় সেটি হচ্ছে তির্যকতা। এবার আমরা একসঙ্গে প্রবাদ ও প্রবচন এই কথাটি বলে থাকি, কিন্তু এই বিষয়টি দুটি বিষয় কিন্তু সঠিক নয়, মানে একই জিনিস নয়। প্রবাদের সঙ্গে প্রবচনের যে মূল পার্থক্যটি থাকে সেটাই এই ব্যঙ্গ বা তির্যক পরিস্থিতি তৈরি করা। যেগুলিকে প্রবচন বলা হয় সেগুলি মূলত লোক উক্তি বা নীতিকথামূলক কোনো ছোট্ট বিষয়, কিন্তু প্রবাদের মধ্যে একদিকে যেরকম অভিজ্ঞতা নীতি এগুলো থাকে সেরকম তাকে বলার ভঙ্গিটা একেবারে অন্য রকমের হয়। তাছাড়া প্রবচন মূলত একটি লাইনে হয়, কিন্তু প্রবাদ যে সবসময় একটি পংক্তিতেই সমাপ্ত হবে তা কিন্তু নয়। আসলে সত্য কথা বিশেষভাবে উপস্থাপনা করতে পারলে সেটাই প্রবাদ হয়, না হলে মূলত নীতিকথা বা লোক উক্তি হিসেবেই থেকে যায়। সংক্ষিপ্ত লোক উক্তি মাত্রই কিন্তু প্রবাদ নয়, এই জিনিসটা মনে রাখতে হবে। যেমন আমরা যদি বলি যে গুরু নাম সত্য যে জানে মাহাত্ম, কিংবা চুরি করা মহাপাপ, এইগুলো কিন্তু মূলত প্রবচনের শ্রেণীতে পড়ে, এগুলি কিন্তু প্রবাদ নয়। যা তো যদিও এর মধ্যে জীবনের অভিজ্ঞতা রয়েছে, তাই প্রবাদ এবং প্রবচনের এই সূক্ষ্ম পার্থক্যটুকু ভুললে হবে না। আর দুটি বিষয়ের আলোচনা করে প্রবাদ সম্পর্কে আলোচনাটি শেষ করব। যে দুটি মূল বিষয় প্রবাদের মধ্যে থাকে তা তো আমি আগেই বলেছিলাম যে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা এই বিষয়টিতে বা প্রবাদের মধ্যে যে জ্ঞানের পরিচয় আমরা পাচ্ছি তা কিন্তু বহু বহু কাল থেকে আমাদের মধ্যে জমেছে। তারপর আমরা সেগুলিকে সরসভাবে নানা রকম উক্তির দ্বারা আমাদের সামনে তুলে ধরে এই প্রবাদগুলিকে তৈরি করেছি। এবার যে জিনিসটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে যে অনেকে বলেন যে এই প্রবাদ কিন্তু ছড়া বা ধাঁধার মতো অতটা হয়তো প্রাচীন নাও হতে পারে, কারণ প্রবাদে রূপক অলংকারের ব্যবহার দেখা যাচ্ছে, যেটি কিন্তু তথাকথিতভাবে আদিম মানুষের সময়কার কখনোই না। যদিও এটি লোক সংস্কৃতির অঙ্গ, কিন্তু হয়তো যখন আস্তে আস্তে মানুষ এর গোষ্ঠীবদ্ধভাবে থাকা শুরু করেছিল, যখন তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি ইত্যাদির চর্চা শুরু হয়েছিল, সেই সময়ের ফসলই মূলত এই প্রবাদগুলি। তাই প্রবাদে গোষ্ঠী জীবনের অভিজ্ঞতা এখনো আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। তাছাড়া যে জিনিসটা পাই সেটি হচ্ছে সমাজ। বিভিন্নভাবে সমাজের নানা রকম অবস্থা এগুলি প্রবাদের মাধ্যমে আমাদের কাছে সরসভাবে ফুটে ওঠে। যেরকম আমরা নানা রকমের প্রবাদ আমাদের বাংলার ক্ষেত্রেই নানা রকমের প্রবাদ দেখতে পাই, তার মধ্যে বেশ পরিচিত প্রচলিত কতগুলি প্রবাদ হচ্ছে শাশুড়ি বৌমা সম্পর্কিত প্রবাদ। এই জাতীয় যে প্রবাদগুলি রয়েছে সেই প্রবাদগুলির মধ্যে কিন্তু যে কেবলমাত্র অভিজ্ঞতাই থাকছে তা নয়, তার সঙ্গে সঙ্গে ব্যক্তি এবং সমাজের অভিব্যক্তি এই বিষয়টিও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। কারণ শাশুড়ি বৌমা সম্পর্কিত যে প্রবাদগুলি রয়েছে, যেমন একটি খুব সরস এবং খুব প্রচলিত প্রবাদের কথা বলি, ভালো কথা মনে পড়লো আঁচাতে আঁচাতে ঠাকুরজিকে নিয়ে গেল নাচাতে নাচাতে। এটা যদিও ঠাকুরজি অর্থাৎ ননদ এবং বৌমা এই সম্পর্ক রয়েছে। ছাড়া আরো একটি দারুণ প্রবাদ রয়েছে, শাশুড়ি মোলো সকালে, খেয়ে দেয়ে মনে থাকলে কাঁদবো আমি বিকেলে। এগুলির মধ্যে জ্ঞান কোথায়? জ্ঞান এর মধ্যে যেটা নেই, এগুলির মধ্যে মূলত নেই, এর মধ্যে যেটা রয়েছে ভীষণ রকমের জীবনের অভিজ্ঞতা। এগুলিকে প্রবাদগুলিকে কেবলমাত্র জ্ঞানের বচন বললেও খুব ভুল বলা হবে, যে কারণে আমরা এই এই যে বিশেষ প্রবাদগুলি এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সমাজের বিভিন্ন অংশকেও দেখতে পাই। এরকম আরো অনেক প্রবাদ রয়েছে, যদি সম্ভব হয় আমি এগুলি প্রথম কমেন্টে দিয়ে দেব, যার মধ্যে দিয়ে সমাজের একটি দারুণ চিত্র ফুটে উঠছে। তাই এগুলি সমাজের একটি অংশ আমরা বলতে পারি, অর্থাৎ জীবনের অভিজ্ঞতা, সরসতা এবং সমাজ চেতনা, এই সমস্ত কিছু মিলেই আসলে তৈরি হয়ে থাকে প্রবাদ, এবং তার মধ্যে থাকে বিশেষ ধরনের একটি বলার ভঙ্গি এবং অবশ্যই সরসতা। এই সরসতা, এই বিষয়টি যদি না থাকে তাহলে কখনোই একটি
প্রবাদ দাঁড়াতে পারে না। আর একটি বিষয় দিয়ে এই অংশ শেষ করব, সেটা হলো আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনা মূলত লোকজীবনের প্রবাদকে কেন্দ্র করে, যেগুলির ব্যবহার আমরা আজকেও করে আসছি। তবে পরবর্তীকালে বা এখনো আজকের দিনে দাঁড়িয়েও প্রচুর এরকম প্রবাদ তৈরি হয়েছে, সেগুলি হয়তো লোক সংস্কৃতি থেকে উঠে আসেনি, সেগুলিকে বলা যেতে পারে সাহিত্যিক প্রবাদ। বিভিন্ন সাহিত্য থেকে পরবর্তীকালে বিভিন্ন রকমের সিনেমার বিভিন্ন উক্তি থেকেও নানা রকমের প্রবাদ আজকের দিনেও তৈরি হয়ে থাকে। এই সমস্ত প্রবাদগুলি কিন্তু মূলত নাগরিক জীবনের অঙ্গ, এর মধ্যেও নিঃসন্দেহে অভিজ্ঞতা এবং সরসতা জড়িয়ে রয়েছে বটেই, কিন্তু এগুলিকে আমরা লোকপ্রবাদের মধ্যে অন্তর্ভুক্ত করব না। যাই হোক, প্রবাদ সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আশা করছি প্রবাদের বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলি সম্পর্কে আলোচনা করতে পারলাম। আশা করি প্রবাদের উদাহরণ আর দিতে হবে না, কারণ প্রবাদ সম্পর্কে বহু উদাহরণ আমাদের পরিচিত বিষয়, কিন্তু প্রবাদ এবং প্রবচনের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা একটু মাথায় রাখা অবশ্যই উচিত। আজকের পর্ব এই পর্যন্তই, যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আরেকটু যদি বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমায় উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।